নাম্বার থিওরির প্রথমে আমরা ডিফাইন করে অয়লার্স ফাইভ ফাংশন অয়লার্স ফাইভ ফাংশন ঠিক আছে অয়লার্স ফাই ফাংশন অলার্স ফাংশন কাকে বলা হবে আমরা এটাকে অনেক সময় অয়েলার্স টোসেন্ট ফাংশনও বলা হয় এরকমও বলা হয় ঠিক আছে এটা মানে কি মানে হচ্ছে ইফ স্মল এন ইজ এ পজিটিভ ইনটিজার পজিটিভ ইনটিজার ঠিক আছে অফ এন ইকুয়ালস টু হচ্ছে ই বাই অ্যান্ড ফাই অফ এন ইজ ডিফাইন্ড বাই ইজ ডিফাইন্ড বাই ডিফাইন্ড বাই যদি এন এর ভ্যালু ওয়ান হয় তাহলে ফাইভ অফ ওয়ান ওয়ান হবে আর ফাইভ অফ এন ইকুয়ালস টু ইন্ডিকেট করবে নাম্বার অফ পজিটিভ ইন্টিজারস নাম্বার অফ পজিটিভ ইন্টিজারস লেস দ্যান এন লেস দ্যান এন অ্যান্ড প্রাইম টু এন

মাল্টিপ্লিকেটিভ ফাংশানের মিনিংটা হচ্ছে ইফ জিসিডি অফ এম কমা এম এন যদি ওয়ান হয় মানে এম আর এন যদি রিলেটিভলি প্রাইম হয় তাহলে সেক্ষেত্রে এই জন্য এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ফাংশন ঠিক আছে তাহলে যে কোনো নাম্বারের ফাইভ ফাংশন আমরা কীভাবে বের করবো ধরা যাক আমাকে বলেছে ফাইভ অফ টেন বের করতে হবে তাহলে টেন ফাইভ অফ টেন মানে আমাকে দেখতে হবে the নাম্বার অফ positive integers পজিটিভ positive integers less than লেস less than লেস দেন টেন অ্যান্ড রিলেটিভলি প্রাইম টু টেন অ্যান্ড রিলেটিভলি প্রাইম টু এন এরকম নাম্বার কতগুলো আছে এরকম নাম্বার কতগুলো আছে এরকম নাম্বার ওয়ান হবে টু টেনের সঙ্গে রিলেটিভলি প্রাইম নয় কিন্তু তাহলে থ্রি হবে ফোর হবে না ফাইভ হবে না সিক্স হবে না সেভেন হবে হবে না হবে তাহলে এই হচ্ছে লেস দ্যান টেন অ্যান্ড রিলেটিভলি প্রাইম টু টেন আমি এখানে এন লিখেছি এটা টেন করে দিলাম কারণ আমি এখানে টেনের ক্ষেত্রে কনসিডার করছি তাহলে এইটা কত হবে ফাইভ টেন মানে ফোর হবে কাউন্ট করব ওয়ান থ্রি সেভেন নাইন কতগুলো এরকম নাম্বার আছে চারটে নাম্বার আছে তাহলে আমরা কাউন্ট করে বসিয়ে দেবো ওখানে ফোর ঠিক আছে এখন কিছু কিছু রুলস আছে যেমন প্রপার্টি নাম্বার ওয়ান হচ্ছে প্রপার্টি নাম্বার ওয়ান হচ্ছে ইফ স্মল পি বি প্রাইম ইফ স্মল পি বি প্রাইম অ্যান্ড lambda ইজ এ পজিটিভ ইনটিজার পজিটিভ integer তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে ফাই অফ to দি পাওয়ার lambda এটার ফর্মুলা হচ্ছে to দি পাওয়ার ল্যামডা ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি এইটা হচ্ছে phi অফ পি টু দি পাওয়ার ল্যামডা বের করার রুট আবার কখনো যদি এরকম হয় যে এন equals to কোনো একটা নাম্বার দেখা যাচ্ছে যে কোনো নাম্বারকে আমরা কী করতে পারি ফাইনাইট নাম্বার অফ প্রাইমস এর প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করতে পারি তাহলে এন ইকালস টু হয়ে যাচ্ছে ধরা যাক পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান পি টু টু দি পাওয়ার কে টু ডট 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 পি আর টু দি পাওয়ার কে আর ঠিক আছে where পি ওয়ান কমা পি টু কমা ডট 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 কমা পি আর ডিস্টিংক্ট প্রাইমস আর ডিস্টিংক প্রাইমস এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এন বের করার রুল হচ্ছে এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ইন্টু ডট 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 ওয়ান মাইনাস ওয়ান এইটা হচ্ছে ফাইভ বের করার সেক্ষেত্রে রুল ঠিক আছে তো এই ফাইভ ফাংশন যদি আমাকে কোনো একটা নাম্বার ক্ষেত্রে বের করতে দেয় তাহলে সেটা আমি খুব ইজিলি বের করে নিতে পারবো যেমন ধরা যাক আমাকে বলেছে ফাইভ অফ ফর্টি এইট বের করতে হবে ঠিক আছে তাহলে ফাইভ অফ ফর্টি এইট মানে কি ফাইভ অফ থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ফোর এভাবে লিখতে পারি তাহলে এটা প্রথমে লিখতে হবে ফর্টি এইট তারপরে কতগুলো প্রাইম আছে থ্রি আছে আর টু আছে তাহলে একটা হবে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি একটা হবে ওয়ান মাইনাস ওয়ান বাই টু তাহলে এটা আসছে ফর্টি এইট ইন্টু টু বাই থ্রি ইন্টু ওয়ান বাই টু তাহলে এখানে চলে আসবে সিক্সটিন ঠিক বলছি দেখে নেব তাহলে একই রকম করে আমরা যদি ফাই টেন যদি ফর্মুলা দিয়ে বের করি তাহলে কত আসবে এটা হবে ফাই ইন্টু টু ডট ফাইভ এখন টু আর ফাইভ যেহেতু রিলেটিভলি প্রাইম তাহলে আমরা লিখতে পারবো ফাই টু ইন্টু ফাইভ ফাইভ এখন প্রাইম নাম্বারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ফাই টু মানে হচ্ছে ওয়ান ফাইভ ফাইভ মানে হচ্ছে ফোর তাহলে ওয়ান ইন্টু ফোর তাহলে ফোর এখানে আমি নোট দিয়ে লিখে দিচ্ছি মানে কোন ফর্মুলাটার কথা বলছি সেটা হচ্ছে ফাই অফ পি যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা হয় পি মাইনাস ওয়ান ওয়ার পি ইজ এ প্রাইম যে কোনো প্রাইম নাম্বারের ক্ষেত্রে ফাইভ পি হয় পি মাইনাস লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে এই জায়গাগুলো আমরা একটু জাস্ট দেখে রাখব হয়েছে এইবারে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে কোশ্চেনটা বলছে যে ইফ স্মল এন বি odd positive integer an odd positive integer then prove that then prove that phi of 2n phi of 2n equals to হচ্ছে phi of n which তাহলে এইটা প্রুফ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এন হচ্ছে অড পজিটিভ ইন্টিজার তাহলে এন যদি অড পজিটিভ ইন্টিজার হয় তাহলে অড পজিটিভ ইন্টিজারকে লিখতে হবে যেভাবে সেটা হচ্ছে লেট এন ইকুয়ালস টু 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 দি পাওয়ার কে টু টু দি পাওয়ার কে মানে হচ্ছে টু মানে টু এর দেখ টু এর তো মাল্টিপল হতেই হবে তাহলে টু এর মাল্টিপলে এবার টু এর শুধু যদি টু থাকে তাহলে সেক্ষেত্রে টু টু দি পাওয়ার ওয়ান ভাববো আদারওয়াইজ টু এর যে মাল্টিপলটাই থাকবে সেটা টু টু দি পাওয়ার কে ফর্মে এক্সপ্রেস করা যাবে তার সঙ্গে একটা স্মল পি থাকবে যেখানে স্মল পি কিন্তু একটা অড পজিটিভ ইন্টিজার হতে হবে ঠিক আছে তো আমি একটু ভুল বলছি এটা বলছি তো অডের ক্ষেত্রে এটা হবে না এটা ইভেনের ক্ষেত্রে করা যাবে অডের ক্ষেত্রে যেটা আমরা করবো এন লেট এন ইকুয়ালস টু অড পজিটিভ ইন্টিজার অড পজিটিভ ইন্টিজার এটা লিখছি ঠিক আছে দিয়ে টু অ্যান্ড স্মল এন আর রিলেটিভলি প্রাইম রিলেটিভলি প্রাইম আর একটা জিনিস যেহেতু ফাই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ সিনস ফাই ইজ এ মাল্টিপ্লিকেটিভ ফাংশন ইজ এ মাল্টিপ্লিকেটিভ ফাংশন ফাই ইজ এ মাল্টিপ্লিকেটিভ ফাংশান তাহলে এখান থেকে আমরা পাবো ফাই অফ টু এন ঠিক আছে যেটা উপরে লেখা আছে ফাই অফ টু এন ইকুয়ালস টু হয়ে যাবে ফাইভ টু ইন টু এন এখন ফাই টু মানে আমি বললাম টু তো প্রাইম নাম্বার তাহলে প্রাইম নাম্বারের ক্ষেত্রে কত হয় টু মাইনাস ওয়ান মানে এটা হয়ে যাবে ওয়ান ডট ফাইভ এন মানে চলে আসবে এটা ফাইভ এন ঠিক আছে একই রকম করে ইফ স্মল এন ইজ অ্যান ইভেন পজিটিভ ইন্টিজার ইভেন ইকাল টু ফাই অফ এন এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমরা কি করবো যেটা আগের বারে লিখছিলাম আমি যে ইভেন হলে কি হবে এন ইকুয়ালস টু 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 দি পাওয়ার কে তার সঙ্গে একটা পি বলে একটা ইনটিজার থাকবে ওয়ার স্মল পি ইজ অড পজিটিভ ইনটিজার অড পজিটিভ ইনটিজার এই ফর্মটা আমাকে একটু বুঝে নিতে হবে তাহলে এন ইকুয়ালস টু যদি টু টু দি পাওয়ার কে ইন্টু পি হয় তাহলে অবভিয়াসলি এটা হয়ে যাচ্ছে একটি ইভেন্ট পজিটিভ ইনটিজার তাহলে ফাই অফ টু এন যদি আমরা করি তাহলে ফাই অফ টু এন করলে হচ্ছে ফাই অফ টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু পি ঠিক আছে তাহলে এইবারে আমরা যেটা করবো এখানে ফাইভ অফ টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু পি যেটা আছে তাহলে এটাকে লিখবো ফাইভ অফ টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান কারণ টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ানটা হচ্ছে টু এর ইন্টিগ্রাল পাওয়ার তাহলে এটা অবভিয়াসলি পি এর সঙ্গে রিলেটিভলি প্রাইম হবে তাহলে এটা হবে ইন্টু ফাইভ পি ঠিক আছে তাহলে এবারে ফাইভ অফ টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান যেটা আছে সেটা হয়ে যাবে টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে আর তার সাথে ফাইভ পি যে পার্টটা আছে ফাইভ পি পার্টটাকে আমি অ্যাজ ইট ইজ ফাইভ পি এখন লিখে দিচ্ছি ঠিক আছে তো তাহলে ইকুয়াল এটা হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার কে তার সঙ্গে হয়ে যাচ্ছে ফাইভ পি কোনো অসুবিধা নেই তাহলে আমাকে এটা প্রুফ করতে হবে টু ফাইভ করতে হবে তাহলে আমরা একটা কাজ করছি এটাকে লিখছি টু দি পাওয়ার কে অফ পি সাইডে যেটা আমি করে রাখছি সেটা হচ্ছে ফাই অফ এন মানে কত ফাই অফ এন মানে হচ্ছে ফাইভ অফ টু টু দি পাওয়ার কে ইন্টু পি তাহলে এটা হবে ফাইভ টু টু দি পাওয়ার কে ইন্টু ফাইভ অফ পি তাহলে এটা চলে আসছে টু টু দি পাওয়ার কে কিন্তু ওয়ান মাইনাস ওয়ান বাই টু ফাই অফ পি দ্যাট ইজ এখানে চলে আসবে টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ফাই অফ পি তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি টু ফাই অফ এন এটা চলে আসছে ঠিক আছে দেখে নেব আচ্ছা নেক্সট এবার আমরা একটা থিওরাম খুব ইম্পর্টেন্ট থিওরাম লিখছি নাম হচ্ছে ফার্মাজ থিওরাম বা এটাকে অনেক সময় ফার্মাস লিটল থিওরামও বলা হয় ফার্মাস লিটল থিওরাম ও বলা হয় ঠিক আছে ফার্মাস লিটল থিওরাম কি বলছে বলছে ইফ স্মল পি বি এ প্রাইম ইফ স্মল পি বি এ প্রাইম অ্যান্ড স্মল পি ইজ নট এ ডিভাইজার ইজ নট এ ডিভাইজার অফ স্মল এ দেন এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান্ট ওয়ান মড পি এইটা আমাদেরকে প্রুফ করতে হবে ঠিক আছে তাহলে আনসার বা প্রুফে আমরা কিভাবে লিখব তাহলে প্রথমেই যেটা করতে হবে পি হচ্ছে প্রাইম পি ইজ নট এ ডিভাইজার অফ এ বলে দিয়েছে ঠিক আছে তাহলে লেটাস কনসিডার দি ইনটিজার এটা প্রথমেই যেটা করতে হবে লেটাস কনসিডার লেটাস কনসিডার দি ইন্টিজার্স লেটাস কনসিডার দি ইন্টিজার্স এ কমা টু এ কমা থ্রি এ কমা ডট 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 কমা পি মাইনাস ওয়ান ইন্টু এ ঠিক আছে এখন দেখতে হবে এদের মধ্যে কিন্তু কেউই পি পি দিয়ে ডিভিজিবল হবে না কেন খুব সহজ কথা পি পি এর থেকে ছোট নাম্বারকে তো ডিভাইড করতে পারে না এটা ভালো করে বুঝে নেব পি তো পি এর থেকে ছোট নাম্বারকে ডিভাইড করতে পারবে না তাহলে পি ওয়ানকে ডিভাইড করে না টুকে ডিভাইড করে না থ্রি কে ডিভাইড করে না ডট 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 পি মাইনাস ওয়ানকে ডিভাইড করে না কারণ পি নিজে তো প্রাইম পি এর তো ওয়ান আর পি ছাড়াও আর কোনো ডিভাইজারই নেই আর তাহলে পি নিজে কাকে ডিভাইড করবে পি ওয়ান টু থ্রি ডট 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 পি মাইনাস ওয়ান এই নাম্বারের মধ্যে কাউকে ডিভাইড করে না এবং সব থেকে বড়ো ব্যাপার পি কিন্তু এ কেও ডিভাইড করে না ঠিক আছে তো

এই দুটোর মধ্যে কেউ কি একে অন্যের সঙ্গে কনগ্রুয়েন্ট হতে পারে মানে আমি লিখছি নো নো টু অফ দিস লিখে রাখছি নো টু অফ দিস আর কনগ্রুয়েন্ট টু ইচ আদার কনগ্রুয়েন্ট টু ইচ আদার মডিউলোপি পি ধরা যাক আর এ কনগ্রুয়েন্ট এসে মড পি হয়ে গেছে ধরে নিলাম ঠিক আছে আর এ কনগ্রুভেন্ট এসে এ মড পি যদি হয় তাহলে ওয়ান লেসর ইকুয়েল টু দেন আর কমা এস লেসর ইকুয়েল টু দেন পি মাইনাস ওয়ান এরকম আমরা নিচ্ছি তাহলে ওই ওয়ান এ টু এ থ্রি এ ডট 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 পি মাইনাস ওয়ান ইন টু এ এদের এদের মধ্যেই দুটো মেম্বারকে আমরা নিয়েছি এটা যদি হয় তাহলে দেখ এবারে জিসিডি অফ এ কমা পি জিসিডি অফ এ কমা পি ওয়ান হয়ে যাবে কারণ যেহেতু পি এ নিজে প্রাইম পি যেহেতু এ কে ডিভাইড করে না তাহলে খুব স্বাভাবিকভাবে পি আর এর gcd টা ওয়ান হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আর কনক্রুয়েন্ট এস মড পি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি p ডিভাইডস আর মাইনাস এস এটা কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার কেন কারণ ওয়ান লেসর টু দেন আর লেসর ইকুয়েল টু দেন পি মাইনাস ওয়ান তাহলে ওয়ান লেসর ইকুয়েল টু

প্রত্যেকে একে অপরের সঙ্গে ডিস্টিং ঠিক আছে তাহলে দেয়ার ফোর ওয়ান এ টু এ কমা থ্রি এ কমা ডট 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 কমা পি মাইনাস ওয়ান ইন্টু এ এরা তাহলে কাদের সঙ্গে কনক্রুয়েন্ট হবে একমাত্র ওয়ান টু ডট 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 পি মাইনাস ওয়ান এদের সঙ্গে কনক্রুয়েন্ট হতে পারে তাহলে ওয়ান এ টু এ থ্রি এ ডট 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 পি মাইনাস ওয়ান ইন্টু এ আর কনগ্রুয়েন্ট টু আর কনগ্রুয়েন্ট টু ইচ আদার ইনফ্যাক্ট ইচ আদার নয় কনক্রুমেন্ট টু এইভাবে বলছি কনক্রুমেন্ট টু ওয়ান কমা টু কমা ডট 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 কমা পি মাইনাস ওয়ান ঠিক আছে ইন সাম অর্ডার নট নেসেসারিলি যে টু এটাই টু এর সঙ্গে কনক্রুমেন্ট হবে নাও হতে পারে টু এ হয়তো দেখা যাবে যে ফাইভ এর সঙ্গে কনক্রুমেন্ট হলো হতেই পারে ইন সাম অর্ডার লিখে দিলাম ইন সাম অর্ডার তার মানে কি দাঁড়ালো এদের যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা কিন্তু ওয়ান টু ডট 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 পি মাইনাস ওয়ানের প্রোডাক্টের সঙ্গে পি কনগ্রুয়েন্ট সিস্টেমে কনগ্রুয়েন্ট হবে পি মডিউলার সিস্টেমে কনগ্রুয়েন্ট হবে এটা বলা উচিত তাহলে এখানে আমরা লিখছি দেখ 1a ওয়ান এ ডট টু এ ডট থ্রি এ ডট 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 পি মাইনাস ওয়ান ইন্টু এ ঠিক আছে কনগ্রুয়েন্ট টু ওয়ান টু ডট 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 পি মাইনাস ওয়ান ঠিক আছে দিয়ে মডুলো পি পি তাহলে এখানে কতগুলো এ আছে লেফট হ্যান্ড সাইডে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তার সঙ্গে হচ্ছে ওয়ান টু ঠিক আছে ডট 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 করে পি মাইনাস ওয়ান কনগ্রুভেন্ট টু ওয়ান টু ডট 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 পি মাইনাস ওয়ান দিয়ে পি এখন একটা জিনিস দেখব একটা জিনিস দেখব জিসিডি অফ পি কমা ওয়ান ওয়ান জিসিডি অফ p, কমা টু ওয়ান ডট 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 করে gcd of p কমা পি মাইনাস ওয়ান এটাও ওয়ান তাহলে এখান থেকে আমরা বলতে পারবো জিসিডি of পি কমা ওয়ান ডট 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 পি এইটা হয়ে যাবে 1, তার মানে gcd of, gcd of p, p পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ঠিক আছে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ওয়ান ঠিক তাহলে এই যে লাইনটা আছে এই লাইন থেকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তার সঙ্গে হচ্ছে মডিউলো পি হয়েছে এবারে যেহেতু জিসিডি অফ পি কমা পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ক্যান্সেলেশন করে দিতে পারবো তাহলে এখান থেকে আসবে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্ট ওয়ান মডিউলো পি দেখে নেব